তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া ব্লগে আপনার সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর আজকে হচ্ছে শুক্রবার, আর ভাবছি আজকে একটু মা মনসাতলায় পূজা দিতে যাব। আর এখন বাজে সকাল 9টা, তো সকলকে জানাই গুড মর্নিং। তো স্নান করে ঠাকুর ঘরে পুজো করে এসেছি আর রেডি হয়ে নিয়েছি, মেয়ে রেডি হয়ে গেছে, ও আমার সাথে যাবে। তো মনসাতলা পূজা দিতে যাবো, তার আগে কটা কলা কিনে নিব, দুধ কলা দিব মা মনসাকে, ঠিক আছে? তো চলুন দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে ব্লগটা, সঙ্গে থাকুন। আর যেমনি পুজো করতে বেরোতে যাব, হঠাৎ দেখছি আমাদের হনুমানজি একটা মাথার উপর ছাদে বসে আছে, তার সঙ্গে সঙ্গে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর হনুমানটা দেখা তো মানুষের মতন, পা ছড়িয়ে কী সুন্দর বসে আছে, এদিক ওদিক এদিক ওদিক নড়ে যাচ্ছে। তো তারপর চলে এলাম ফলের দোকানে, আর ফলের দোকানে গিয়ে যে হুড়মুড় করে সব ফল কিনে নিব তা না, বাঙালির স্বভাব হচ্ছে মানে দাম দর করে তারপর ফলটা কিনলাম। আর এখানে আমি মা মনসার জন্য কলা নিয়ে নিচ্ছি। তারপর চলে এসেছি মন্দিরে মা মনসার পুজো দিতে। তো এখানে আমি পুজো দিতে ঢুকে গেলাম, আর আজকে মন্দিরটা ফাঁকাই ছিল যেহেতু শুক্রবার ছিল। সাধারণত শনিবার মঙ্গলবার করে বেশি ভিড় হয় মা মনসার এখানে। আর এখানে মা মনসারা 7 বোন, আমি ঠিক জানতাম না, আমি জানি 5 বোন, তো আমি ভুল করে 5টা কলা নিয়ে এসেছি। পরে ঠাকুর মশাইকে আমি কিছু টাকা দিয়ে দিলাম, আমি বললাম মা মনসার জন্য আরও 2টো কলা দিয়ে দিতে। আর এখানে দুধ নিয়ে গেছিলাম ওনাকে, আমাদের আরাধ্যা দেবী মা মনসাকে দুধ কলা দেওয়ার জন্য ওনারা বাটি নিয়ে এসেছিলো, তারপর বাটিতে দুধ ঢেলে দিল, দুধ দিয়ে কলা দিয়ে ওরাই দিয়ে দিল। আমাকে বললো অঞ্জলি দেওয়ার জন্য, হচ্ছে আমি দেবো না, আজকে মেয়ে দিয়েছিল অঞ্জলি, ও নতুন বস্ত্র পরেছিল, ও দিয়েছিল, আর ওকে দিয়েই দুধ কলাটা তারা দেওয়া করালো। আর আমি মেয়েকে ছুঁয়েছিলাম, আমাকে বললো যে তুমি ধরে রাখো মেয়েকে, তাহলেই হবে। আর এখানে মেয়ে পুজো দিল ভালো মতনই, প্রণাম টুনাম করছে। ও না কয়েকদিন ধরে খুব ভয় পাচ্ছে, সেই জন্যই ওকে হচ্ছে নিয়ে যাওয়া হলো মা মনসা মন্দির। আর এখানে ওরা একটু মা ওকে ঝেড়ে দিল, জানি না এরপরে আর ভয় পাবে কি না পাবে জানি না। আমি বললাম তো ওনাদেরকে যে মেয়ে খুব ভয় পাচ্ছে সেই জন্য। তো ফ্রেন্ডস, এখানে চাউমিন করে নিয়েছি ব্রেকফাস্টে, ওখান থেকে এসে এসেই চাউমিনটা করে নিলাম। ওকে একটু জলটা ভরে দিই, তো এগুলো খেয়ে নিই, খেয়ে নিয়ে দেখি লাঞ্চে কি করতে পারি। ও তো বলছে সেদ্ধ ভাত খাবে, দেখি আতপ চালের সেদ্ধ ভাতও করতে পারি, ফেনা ভাত, ওই তো আতপ চালের ফেনা ভাত আর ডিম সেদ্ধ আলু সেদ্ধ সব করতে পারি, দেখি এটা খেয়ে নিই, দেখি করব। তো ফ্রেন্ডস, আজকে লাঞ্চ মেনু রেডি। এখানে কাঁচা লঙ্কা, ঘি নিয়েছি, লবণ নিয়েছি, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ আর আতপ চালের ভাত, 2টো কাঁচা লঙ্কা আর ঘি। তো মেয়েকে খাইয়ে দিই। তো ফ্রেন্ডস, এখন বাজে বিকেল 5টা 15, মেয়েকে পড়তে দিয়ে আসলাম, আর বাইরে প্রচুর বৃষ্টি, প্রচুর বৃষ্টি, আর এদিকে রেইনকোট পরে মেয়ে গেছিলো পড়তে, আর আমি প্রায় ভিজে গেছি, চুড়িদার টুড়িদার ভিজে গেছে, কারণ একটাই রেইনকোট আমাদের আর ছাতা নেই, তো সেই জন্য ও পড়েছিল, কারণ আমি মাথায় ওড়না দিয়ে গেছিলাম আর চুড়িদারের হাতগুলো ভিজে গেছে। বাইরের বৃষ্টিটা দেখায় কেমন পড়ছে, অঝোরে বৃষ্টি পড়েই গেছে, পড়ে গেছে। আর এখানে সকালে কিছু জামা কাপড় কাচা হয়েছিল, শুকনো শুকনো এখনও শুকোয়নি, সেগুলো সব এখানে মিলে দেওয়া আছে। আর বাইরে বৃষ্টিটা আমি আপনাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, দেখুন বাইরে কেমন বৃষ্টি পড়েই যাচ্ছে অনবরত। এই বৃষ্টির মধ্যে মেয়েকে পড়তে দিয়ে আসলাম, আর এই যে আমার স্কুটিটাকে ওই বাইরে রেখেছি, কারণ বাইরে রেখেছি, দেখা যাচ্ছে স্কুটিটা ওই যে বাইরে দাঁড় করিয়ে রেখেছি, কারণ বৃষ্টি পড়ছে। এখানে নিয়ে আসলে যে শ্যাওলা পড়ে আছে, স্লিপ কাটছে, শ্যাওলা পড়ে আছে, স্লিপ কাটছে, ওই রিক্স নিলাম না, ওই জন্য ওইখানে দাঁড় করিয়ে রাখলাম, কারণ মেয়েকে আবার আনতে যেতে হবে সেই জন্য। আর প্রচুর বৃষ্টি পড়ছে, একদম ভিজে যাচ্ছি, একদম জামা কাপড় ভিজে গেছে প্রায়, ও ফ্যান চালিয়ে বসলাম, গায়ে শুকিয়ে যাবে। তারপরে তো বুঝতেই পারছেন জ্বর জ্বালা হাত পা ব্যথা এসব তো হবেই, কিন্তু কিছু করার নেই, মেয়েকে তো পড়তে দিয়ে আসতে হবেই সেই জন্য। আর নিচের ঘরে এসে বসলাম আর টিভি ছেড়ে দিলাম, ফ্যান চলছে, তো মেয়ের ছুটি হবে 6:30, 6:20 আনতে যাব, তো ওকে নিয়ে আসছি। আর ফ্রেন্ডস, এখন বাজে 6:50, মেয়েকে পড়িয়ে নিয়ে চলে এসেছি, 5 মিনিট হলো, 5-10 মিনিট, তারপর আমি সঙ্গে সঙ্গে চুড়িদার চেঞ্জ করে আবার সন্ধ্যা দিতে গেলাম, সন্ধ্যা দিয়ে আসলাম, সঙ্গে সঙ্গে দিয়ে সেই বসলাম, একদম সন্ধ্যা লেগে যায় ও ছুটি হতে, এখন খুব অসুবিধা হয়। দিয়ে তাড়াতাড়ি করে আবার ছাদে গিয়ে সন্ধ্যা নন্দা দিয়ে এসে বসলাম সোফায়। আর এখানে বাইরে বেরিয়েছি বৃষ্টির দিন, যেহেতু মেয়ে পড়তে গিয়েছিল, আর
উল্টো করে খুললি, সোজা করো উল্টাটা। আর কিছু আনবো না, সেটা তো হয় না। চাউমিন যেহেতু পছন্দ করে তাই এক প্লেট চাউমিন নিয়ে এসেছি মেয়ের জন্য। তো এই যে আজকের ইভিনিংয়ের স্ন্যাক্স হচ্ছে এটাই, চাউমিন, চাউমিনটা, এগ চাউমিন। তো ঠিক আছে, এই যে মেয়ে খাবে। তো ওকে এখানে এগ চাউমিনটা ওকে সার্ভ করে দিই, তারপরে আসছি। এই যে ও সার্ভ করছে নিজে নিজে। তো ফ্রেন্ডস, এখন বাজে রাত্রি 10:45। আমরা এখনো শুইনি, আমি সোফায় বসে আছি আর মেয়ে এদিকে পড়ছে। এখনও পড়া কমপ্লিট হয়নি, ও পড়ে নিক, তারপর বিছানা টিছানা করবো, দিয়ে শোবো। তো ঠিক আছে, একবার ভাবলাম ক্যামেরা অন করে একবার দেখাই কী করছি এই সময়। তো ফ্রেন্ডস, দেখুন মেয়ে এখনও পড়ে ওঠেনি, 10টা বাজে, বিছানা কি অবস্থা। ও উঠে যাবে, তারপর আমি বিছানা টিছানা ঠিক করব। আর আমি সোফাতেই বসে আছি। আর সকালবেলা সেই ঠাকুরের টিপ, এখনও মুখ টুক ধুইনি, এগুলো তুলিও নি, কি অবস্থা, শরীর ভালো লাগে না, মনে হচ্ছে শুই ঘুমাই, কিন্তু শুলে আর ঘুম নাই। তো কিছু বল, কি বলতে চাস আজকে রাত্রিরে? আর আমার হাজবেন্ডের আজকে দিয়ে যাওয়া হলো, আজকে দিয়ে কয়দিন হলো, রবিবারে 8 দিন হবে, তার মানে কালকে হচ্ছে দিয়ে 7, 6 দিন হলো, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, আজকে দিয়ে 6 দিন ওর ডিউটি হচ্ছে। জানি না কতদিনে আসবে, আজকে তো শুক্রবার। আর ডিনারে আমি ওই কিছু আর করিনি, ও চাউমিনটা খেয়ে নিয়েছে, আমি ওর থেকে একটুখানি খেয়েছিলাম, আর মুড়ি খেয়েছিলাম, ওই খেয়েই কমপ্লিট আমাদের ডিনার। বললাম কিছু করে দেবো, বলছে না আর কিছু খাবো না। আর এখন দুটো ইয়ে খেলাম, কি মিষ্টি ধরনের গজাগুলো হয় সেই বেকারির কাছ থেকে নেওয়া, সেই গজাগুলো খেলাম, ও একটা আমি একটা খেয়ে এখন শুয়ে পড়বো। কিন্তু শুয়ে তো পড়তে চাই, কিন্তু তারপরে ছটপট ছটপট করতে হবে, ঘুম আসে না। বইগুলো তুলবি না রে, কতক্ষণ তুলে রাখবি?